এই রাজাউল করিম আবরার কোনায় কোনায় বসে চিপা চাপায় বসে ওই আপনার যারা ওষুধ বেচে ওষুধ বিক্রেতা আপনার ক্যাম্পাসারদের মতো যেটা আসে মুখ দিয়ে ওটাই বলে দাও এটা নাই কোরআনে এটা নাই হাদিসে তোমার উস্তাদ নাসরুদ তিবের এই কিতাব যদি তুমি অস্বীকার করো বাপকে যেমন অস্বীকার করলে আপনার বৈধ সন্তান থাকে না উস্তাদকে অস্বীকার করলেও আর সে বৈধ ছাত্র থাকে না এই নাসরুদ তিবের মধ্যে পহলি ফসল আপনার আশরাফ আলী থানবীর পহলি ফসল এনেছেন নূরে মুহাম্মদী কি বয়ান এনেছেন পহলি রওয়ায়েত প্রথম হাদিস তিনি বর্ণনা করছেন আমার ভাইরা হযরত জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হ্যায় মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরজ কিয়া ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার আরজ থাকবে মেরে মা বাপ আপ ফর কুরবান হো মুঝে বাতায়ে কে আল্লাহ তাআলা নে তমাম চিজু সে পহলে কিস চিজ কো পয়দা কিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছেন আপনি ইরশাদ ফরমায়া আমার নবীজি ইরশাদ করেছেন ইয়া জাবির আল্লাহ তাআলা নে তমাম চিজু সে পহলে তোমারে নবী কো নূর কো আপনা নূর কি ফয়েজ সে ফায়দা কিয়া হে হে জাবির আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করেন নি সব কিছু সৃষ্টি করার আগে তোমার নবীজির নূর মুবারক আল্লাহর নূরের ফয়েজ থেকে সৃষ্টি করেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা মিলাদুন নবীর এত দলিল নবীজির নূরের এত দলিল নবীজির ইলমে গায়েবের এত দলিল নবীজির হাজির নাজিরের এত দলিল থাকার পরেও তারা মানতে চায় না কিন্তু আপনি কোরআনুল কারীম 29টি হরফ দিয়ে গোটা 30 পারা কোরআন গঠিত আপনি যদি কোরআনের এই 29টি হরফকে প্রশ্ন করেন ও কোরআন তোমার মধ্যে কি রয়েছে কোরআন বলবে আমার মধ্যে প্রতিটি হরফের ইঞ্চি ইঞ্চিতে আমার নবীজির শান ও মান রয়েছে কোরআনকে প্রশ্ন করি একজন আশিক রাসূল প্রশ্ন করেছেন আলিফ নে কাহা আল্লাহ কা হাবিব আ রাহা হে বা নে কাহা বানি ইসলাম আ রাহা হে তা নে কাহা তাজদার মদিনা আ রাহা হে সা নে কাহা সরওয়াত করনে ওয়ালা আ রাহা হে জিম নে কাহা জলিলুল কদর আ রাহা হে হা নে কাহা হাবিবে কিবলিয়া আ রাহা হে খা নে কাহা খাতামুন নবিয়িন আ রাহা হে দাল নে कहा दाल ने कहा दू जहान का वाली आ रहा है जाल ने कहा जालिकल किताब कहने वाला आ रहा है रोने कहा रहमतल लिल आलमीन आ रहा है जाने कहा जमाना का इमाम आ रहा है सीन ने कहा साकिए कौसर आ रहा है शीन ने कहा शाफीए महशर आ रहा है सौद ने कहा सादिक व आमीन आ रहा है दुआद ने कहा दुईफू का मौला आ रहा है अरे तकबीर तौने कहा तौने कहा तौने कहा तबीबे कुलूब आ रहा है तौने कहा तबीबे कुलूब आ रहा है जोने कहा जुलुम को मिटाने वाला आ रहा है আপনার ওই জাহিলিয়াতের যুগ যখন অন্ধকারচ্ছন্ন ছিল আমার নবীজির নূরের আলোতে গোটা জাহিলিয়াতের যুগ অন্ধকার দূর হয়ে আলোকিত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আইন নে কাহা আরব কো সুলতান আ রাহা হে আরব কো সুলতান আ রাহা হে এইভাবে যদি আপনি প্রতিটি কোরআনের অক্ষর দেখেন ফা নে কাহা ফকিরো কো মাওলা আ রাহা হে যদি বলেন না সুবহানাল্লাহ আর যদি বলেন না সুবহানাল্লাহ কাফ নে কাহা কামলি ওয়ালা আ রাহা হে মিম নে কাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আ রাহা হে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আপনার নুন নে কাহা নবিয়ু কা সুলতান আ রাহা হে হা নে কাহা হা দিয়ে মাহশার আ রাহা হে ইয়া নে কাহা ইয়াসিন আ রাহা হে আমি পুরোটা বলতে পারি নাই তাড়াহুড়ার কারণে অগোছালো কিছু বক্তব্য
আপনাদের মাঝে আমি করেছি। আল্লাহ পাক যেন আমাদের এই আলোচনাকে, এই আশাকে, এই বসাকে যেন আল্লাহ আল্লাহ এই আশাকে, আল্লাহ এই বসাকে যেন আল্লাহ কবুল করে, আমার শাকের কাদেরী সাহেবকে যেন কবুল করে, আমার নাসের ভান্ডারীকে যেন আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। তোমরা দেখো গো জাহানিয়া, তোমরা দেখো গো জাহানিয়া, মজবান্দারে প্রেম মিলাইছে সুগন্ধ ছড়ায়া, আরে মজবান্দারে ফুল ফুটেছে সুগন্ধ ছড়ায়া। সুবহানাল্লাহ বলেন। মাঝে বান্ডারের ওলি যিনি দয়াল নবীর আওলাদ তিনি আহমদুল্লাহ, মাঝে বান্ডারি যিনি দয়াল নবীর আওলাদ তিনি, আরে সদায় তাকে নবীর প্রেমে পাগল হইয়া, আরে সদায় থাকে নবীর প্রেমে পাগল ইয়া। তোমরা দেখো গো জাহানিয়া, মাইজ ভান্ডারে ফুল ফুটাছে সুগন্ধ ছড়ায়া, তোমরা দেখো গো জাহানিয়া, জামিয়াতে ফুল ফুটাছে সুগন্ধ ছড়ায়া, আমার তাগের শাহ মুর্শিদ যিনি নূর নবীজির আওলাদ তিনি, ও সুবহানাল্লাহ, আমার তাগের শাহ মুর্শিদ যিনি দয়াল নবীর আওলাদ তিনি, ও আমার সাবির শাহ মুর্শিদ যিনি নূর নবীজির আওলাদ তিনি, ও আইরি সদায় তাকে নবীর প্রেমে পাগল হইয়া, আইরে সদায় তাকে নবীর প্রেমে পাগল হইয়া। তোমরা দেখো গো জাহানিয়া, মাইজ ভান্ডারে ফুল ফুটাছে সুগন্ধ ছড়ায়া, তোমরা দেখো গো জাহানিয়া, সিরিগুটে ফুল ফুটাছে সুগন্ধ ছড়ায়া। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা আওলাদ রাসূলের হাতে বায়াত নিয়েছি, আমরা যারা দয়াল নবীজির আওলাদের কাছে বায়াত নিয়েছি, নারায়ে তাকবীর, মুর্শিদে বলে কুল আমার আওলাদে রাসূল, হুজুর কেবলা তাহের শাহ আওলাদে রাসূল। সবাই বলেন মারহাবা। মুর্শিদে বুলবুল আমার আওলাদে রাসূল, হুজুর কেবলা তাহের শাহ আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা, আমার জীবনে আমি বহু আলেমের দরবারে গিয়েছিলাম, বহু আলেমের হাতে আমি হাত রেখেছিলাম, খোদার কসম বানায়া বলি না, আল্লাহ রে এতগুলা মানুষকে সামনে রেখা, সাক্ষী রেখা বলি, যদি মিথ্যা কথা বলি আল্লাহ হাসুরের ময়দানে আমার জিব্বাটা তুমি কেটে দিও। অনেক আলেমের হাত ধরলাম, অনেক আলেমের পিছনে পিছনে ঘুরলাম, হঠাৎ মনের মধ্যে শান্তি পাই না, মনের মধ্যে শান্তি পাই না, আমার হুজুর কেবলার ইসলামের খেদমত দেখে আমার মনটা ভরে গেল। জামিয়ায় পড়াশোনা করলাম, জামিয়ার মোহাব্বত হুজুর কেবলার মোহাব্বত বলতে পারি না, অন্য দরবারে বায়াত হয়েছি, এখন বায়াত কি চেঞ্জ করবো না কি করবো বুঝতে পারতেছি না। তার কারণ হলো আমার হুজুর কেবলা যা কিছু করে গিয়েছেন, আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা যা করে গিয়েছেন, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি যা করে গিয়েছেন, যা বলে গিয়েছেন, সবগুলা ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন, সবগুলা এখন বাস্তবে প্রমাণ হচ্ছে। আমার বারারে তৈয়ব শাহ হুজুর কাবলা বলেছেন, ইয়ে গাউসিয়া কমিটি ইমানি ফজহে
সুবহানাল্লাহ বলেন গাউসিয়া কমিটি ইমানি ফজেখা আমার ভাইরা ইমানের দল হচ্ছে ইমানদারের দল হচ্ছে গাউসিয়া কমিটি দেখেন না যতই বিপদে পড়ুক সবার আগে গাউসিয়া কমিটি থাকে এই করোনার সময় মা ধরে না সন্তান রে সন্তান ধরে না মা রে বাবা ধরে না ছেলে রে ছেলে ধরে না বাবা রে কেউ কারো সামনে যায় না এই করোনা কালীন সময়ে এমন দেখেছি রে স্বামী করোনা আক্রান্ত হয়েছে আমার কোভিড 19 আক্রান্ত হয়েছে স্ত্রী একটা লম্বা বাঁশ নিছে রে ওই বাঁশের মাথায় চামচ বান্দা তিন হাত দূরে দাঁড়ায়া স্বামীর তরকারি দিচ্ছে এমন দেখেছি ফেসবুকের মধ্যে কিন্তু ওই সময়ে কি হিন্দু কে মুসলিম গাউসিয়া কমিটি ঝাপায়া পড়েছে হিন্দু যদিও মারা যায় দাফন করেছে মুসলমান মারা গেলে দাফনের ব্যবস্থা করেছে আমার হুজুর কাবলা যে বলেছে গাউসিয়া কমিটি ইমানি ফজেখে আমার ভাইয়েরা চিন্তা করতে লাগলাম আমি এখন কি করব আমি এখন কি করব রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছি একদিন নয় দুই দিন নয় বরাবর টানা তিন দিন স্বপ্নের মধ্যে দেখলাম যে আমি আর হুজুর কাবলা তাহের শাহ মাদনাজিল আলী হুজুরের সাথে একটা টেবিলে বসে খাবার খাচ্ছি এক টেবিলের মধ্যে বসে খাবার খাচ্ছি আমি ঘুম থেকে যখন উঠলাম চিন্তা করতে লাগলাম কি দেখলাম কি দেখলাম কি দেখলাম মনকে বুঝাইতে পারি না ওয়াল্লাহ খোদার কসম পরের দিন আবার একই স্বপ্নে দেখলাম দেখলাম যে হুজুর কাবলা অসুস্থ হয়ে গিয়েছেন আমি হুজুর কাবলার পাশে হুজুরকে ওজুর পানি দিচ্ছি এরপরেও মনকে বুঝাইতে পারলাম না আবার স্বপ্নে একই স্বপ্ন দেখলাম হুজুর কাবলার সাথে কোথায় যেন যাচ্ছি অর্থাৎ যোগ বিয়োগ করে দেখলাম মনকে বুঝাইলাম মন বলতেছে মন রে অনেক দরবার তো ঘুরলা অনেক আলমের সাথে তো থাকলা এবার আওলাদ রসুল ওই বাকি আল ওই আলেমদের দরবারে গিয়েছো এবার আওলাদ রসুলের দামান দর দুনিয়া এবং আখেরাতে নাজাত প্রাপ্ত হবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা 2019 সালে আলমগীর খানকা শরীফের দ্বিতীয় তলায় সরি ছাদের মধ্যে 2019 সালে আলমগীর খানকার ছাদের মধ্যে আমার হুজুর কাবলা মুর্শিদ কাবলা তাহের শাহ হুজুর কাবলা তিনি বায়াত করাইলেন ওনার হাতে 2019 সালে যখন বায়াত করলাম বায়াত হওয়ার পরে হুজুরের দেওয়া সবকগুলো আমল করতে শুরু করলাম ও যুবক বন্ধুরাম হুজুর কাবলার হাতে হাত রেখে হুজুর কাবলার দামান ধরে আমি যে কি নিয়ামত পেয়েছি এই কথা এখন এখানে বলা যাবে না আমার ভাইরা বন্ধুরা হুজুর কাবলার হাতে হাত ধরে ওই হুজুর কাবলার দামান ধরে আমি যা পেয়েছি আমি যদি সারাটা জীবন চেষ্টা করি এই নিয়ামত আর পাবো না আমার হুজুর কাবলার সদকায় আল্লাহ এই নিয়ামত দিয়েছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ